হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজকে কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইয়াসকে নিয়ে, ইয়াস মানে KGF 3, মানে রকি ভাইকে নিয়ে কথা বলবো। তো রকি ভাইয়ের মানে ইয়াসের রিসেন্ট টাইমে একটা অনুপমা চোপড়ার সাথে একটা ইন্টারভিউ হয়, যেখানে আমরা অনেক কিছু ফ্যাক্টস নিয়ে জানতে পারি। তার আপকামিং ছবি রামায়ণ নিয়ে সে জানায় যে তার ভিজুয়াল কি, সে কি মানে সিনেমা যে একটা বড় পরিচালকের সাথে সে করেছে, মানে এরকমই নয় যে সে সবসময় লার্জার স্কেলে মানে বড় পরিচালকের সাথেই করতে হবে। তার থট সম্বন্ধিত ব্যাপারে জানানো হয়েছে। এবং KGF 3 নিয়েও সে একটা আপডেট দিয়েছে যে KGF 3 হচ্ছে খুবই একটা কাল্ট সিনেমা হয়ে গেছে, যেখানে KGF 1 KGF 2 এত ভালোবাসা পেয়েছে, সেখানে KGF 3 শুধুমাত্র তারা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু বা অডিয়েন্সকে ইমোশনালি সিনেমা হলে বা বড় পর্দায় নিয়ে আসার জন্য তারা বানাবে না। তারা অবশ্যই এই ছবির স্ক্রিপ্ট বা এই ছবির সম্বন্ধিত ব্যাপারে তারা আলোচনা করছে এবং ইনিশিয়াল স্টেজে এই ছবির কথোপকথন চলছে এবং KGF 3 আসবেই। এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এক্সট্র্যাকশন বলে ছবিটাকে নিয়ে। তো এক্সট্র্যাকশনের পার্ট 3 কিন্তু স্ক্রিপ্ট লক হয়ে চলে হয়ে গেছে। 2025 সালের মিডিল করে কিন্তু এই ছবির শুট শুরু হবে এবং 2026-এ কিন্তু এটা আমরা দেখতে পাবো, এটা নেটফ্লিক্সে আছে। তো আমার এক্সট্র্যাকশনের পার্টগুলো খুব বেশি পছন্দ নয়, পার্ট 1টা তাও যা ভালো কিন্তু পার্ট 2টা সেরকম আমার পছন্দ হয়নি। পার্ট 3টা দেখার যে কেমন হয়। এর পরবর্তী আপডেটটা নিয়ে কথা বলবো যেটা সেটা হচ্ছে ত্রিবিক্রমকে নিয়ে। তো ত্রিবিক্রম রিসেন্ট টাইমে আল্লু অর্জুনকে একটা তার স্টোরি বা সংলাপ সম্বন্ধিত ব্যাপারে আলোচনা করেছে এবং খুব সব ঠিকঠাক থাকলে 2025-এই এই ছবির শুট শুরু হতে আমরা দেখতে পেতে পারি আল্লু অর্জুন এবং ত্রিবিক্রমকে, এবং সবকিছু ঠিকঠাক থাকলে 2026-এর এন্ডে এই ছবিটা কিন্তু মুক্তি পেতে পারে। দেখার যে ত্রিবিক্রম এবং আল্লু অর্জুন কেমন লাগে। এর পরবর্তী আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাহরুখ খান অভিনীত ছবি কিং বলে ছবিটাকে নিয়ে। এই ছবিটা সম্বন্ধিত ব্যাপারে একটা বড় আপডেট উঠে আসে, সেটা হচ্ছে যে এই ছবিটায় শাহরুখ খানের একটা লুক কিন্তু আমরা শাহরুখ খানের বার্থডের দিন দেখতে পাবো। তো দেখার যে সেই লুকটা কেমন হয়, মেবি 2nd November, 2nd November হয়তো কিং এর ফার্স্ট লুক আসতে পারে। তো দেখার যে সেটা কেমন। এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো, তো প্রভাসে রিসেন্ট টাইমে রাজা সাহাবের ফার্স্ট লুক এসে যায়, যেখানে তো আমার পুরো প্রভাসকে পুরো SS রাজামৌলির মতো লাগে এবং শোনা যাচ্ছে যে এই ছবিটা নাকি প্রভাসের ট্রিপল রোল থাকতে চলেছে। আমার তো ডাউটফুল হচ্ছে বিশালভাবে। তো দেখার যে সেটা কেমন হয়। এর সাথে সাথে একটা আপডেট দিয়ে রাখি যে প্রভাস কিন্তু সালার পার্ট 2 এর জন্য কিন্তু স্কেডিউলে শুট শুরু করে দিয়েছে অলরেডি। এর সাথে সাথে কথা বলবো বেবি জন বলে ছবিটাকে নিয়ে। তো বেবি জনের কিন্তু টিজার কিন্তু আমরা সিংঘাম এগেইন এবং বুলবুলিয়া 3 এই ছবির সাথে অ্যাটাচ হতে দেখতে পাবো। তো দেখার যে বেবি জনের টিজারটা কেমন হয়। এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে পুষ্পা 2 এবং ছাবা, যেটা 6 তারিখে মানে 5 তারিখ 6-5 তারিখ করে ক্ল্যাশ করতে চেয়ে চলেছিল, এই ছবিটা কিন্তু ক্ল্যাশ থেকে পোস্টপোন হয়ে গেছে। ছাবা ছবিটা এই কারণে আসবে না, কারণ অলমোস্ট 85% সিঙ্গেল স্ক্রিনও কিন্তু পুষ্পা 2কে অডিয়েন্স মানে মহারাষ্ট্র বা যেখানে ছাবার মতো ছবি চলার বেশি কথা সেখানেও কিন্তু পুষ্পা 2 বেশি সিনেমা হল পাচ্ছে, যেহেতু আমি বললাম থিয়েট্রিক্যাল লাইটস থেকে শুরু করে সবকিছু পুষ্পা 2 আগাম অনেকে করে নিয়েছে। তো এই ছবির হাইপ প্রচুর এবং অডিয়েন্সের ফার্স্ট প্রিপারেশন কিন্তু পুষ্পা 2ই থাকবে। তো আমার মনে হয় না যে এই ছবিটার জন্য কোনো ভালো ছবি ওভারশ্যাডো হয়ে যাক, সেটাও চাই না। তো আমার মনে হয় যে ছাবা পিছিয়ে একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে। এর সাথে সাথে অন্তিম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোহমকে নিয়ে। তো সোহমের যে আপকামিং ছবিটা আসছে সেটার নাম হতে চলেছে সে তো আজও বোঝে না, যেখানে সোহমের অপোজিটে আমরা প্রিয়াঙ্কা সরকারকে দেখতে পাবো। শোনা যাচ্ছে যে এখানে কিছু কিছু কমার্শিয়াল এলিমেন্টসও থাকবে এই ছবির মধ্যে। তো দেখার যে ছবিটা কেমন হয়। তো এইগুলোই ছিল আজকের লেটেস্ট আপডেট। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।